ছবি কত টাকায় কেনা হয়েছিল? ছবি কত টাকায় কেনা হয়েছিল? একটু ছবি কোনো টাকায় কেনা হয়নি। আমি আলিপুর সেন্ট্রাল জেলে ছিলাম, তখন সুদীপ্ত সেনের সঙ্গে আমার দেখা হওয়ার একটা সুযোগ হয়েছিল। তো আমি কিছু বিষয়ে তাকে আমার কৌতূহল প্রকাশ করি, এসব ছবি সংক্রান্ত বিষয়ে আমারও কৌতূহল জানিয়েছিলাম। তিনি আমায় কিছু উত্তর দিয়েছিলেন, তার সঙ্গে আজকে কাগজে যা দেখছি ওনার বয়ান সেটা মিলছে না, কিন্তু উনি আমায় কী বলেছেন সেটা আমি এই মুহূর্তে সংবাদ মাধ্যমে আলোচনা করতে চাই না। তবে যে টাকার অঙ্কটা নিয়ে কথা হচ্ছে সেই অঙ্কটা উনি বলেননি, কিন্তু উনি কী বলেছেন সেটা আমি আলোচনা করছি না। কিন্তু 10, 11, 12 এপ্রিল আলিপুর সেন্ট্রাল যে আমি ছিলাম সেখানে ওনার সঙ্গে আমার কথা হয়, আমার কৌতূহল আমি প্রকাশ করি। আর তখন যেহেতু এটা ইলেকশন ক্যাম্পেনের মধ্যে চলে এসছে এইসব ছবি আঁকা ইত্যাদি, তো আমি জিজ্ঞাসা করেছিলাম এটা কী, আপনি কী করেছেন, কী কিনেছেন, উনি আমায় কিন্তু কিছু উত্তর দেন, কিন্তু সেই উত্তরটা আর আজকের উত্তরটা কিন্তু মিলছে না। তো এখন যে অনেক মানে নেতৃত্বদের যে নামগুলো আসছে কুমালদা, সেই 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 ক্ষেত্রে কী বলবেন? আমি তো একটা কথাই বলছি যে একটা যারাই তদন্ত করছেন পুলিশ ইডি যারা সবাই সবার মতো তদন্ত করছেন, দয়া করে একবার সুদীপ্ত সেনার আমাকে একবার মুখোমুখি বসান না, এটা কি অসুবিধা? একবার মুখোমুখি বসাতে কি ওদের অসুবিধা হচ্ছে? মদনদাকে কি ডাকা উচিত? অনেক আগে ডাকা উচিত ছিল, গার্ড করে রেখেছেন, যারা দাঁড়িয়ে এজেন্টের সামনে প্রভোকেশন দিচ্ছে তারা বলছে ভালো কোম্পানি, ভালো সুদীপ্ত সেন, ভালো, তাদেরকে কেন ডাকা হচ্ছে না? আমাদের আমি তো সেখানে ছিলাম, আমাদের সিএম কি কাউকে গার্ড করছে? সরকার মুখ্যমন্ত্রী তারা সবাই আড়াল করছেন, তো তাদের কেন 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 পুলিশ কমিশনার সুরজিৎ কর্পূরকারস থেকে ডাকা হবে না? কেন তিনি গেছিলেন সারদার অনুষ্ঠানে? কোন কাণ্ড কেন তিনি সুদীপ্ত সেনকে ভালো বলেছেন আর সারদার মুখ্যমন্ত্রী কাকে আড়াল করছেন, কাকে আড়াল করছেন? যারা যারা জানেন তাদের সকল মানে যারা জানেন তাদের সকলের উচিত এই গিয়ে। আরেকটা হচ্ছে আমি কাগজে দেখলাম মদন এই মুকুল রায় বলেছেন ইন্টারপোল হোক, সিবিআই হোক, কিছু বড় বড় কথা যদি আগে সৎসাহস থাকে, আরে দলে অন্তত একটা তদন্ত কমিশন করুন। তারা দলের এতজনের বিরুদ্ধে অভিযোগ আছে, আমার বিরুদ্ধে অভিযোগ আছে, দলের দলে একটা তদন্ত